প্রিয় ভাইয়ার আমার বন্ধুর আমার প্রখ্যাত আলেমিন হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের ভিতরে খুতবাতে জুলফিকাতের ভিতরে জুলফিকারের ভিতরে লেখেন আল্লাহর একজন বান্দা তদানীন্তন সময়ে চাকরি করত পুলিশ ডিপার্টমেন্টে আল্লাহর বান্দা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলো আল্লাহর বান্দার একজন মুসলমান নামাজি ব্যক্তি সকালবেলা উঠে আল্লাহর বান্দা অফিসের দিকে রওনা দিয়ে দিল পথিমধ্যে কিছু মানুষ দেখে গেল তারা রাস্তায় দাঁড়িয়ে আছে একটা জানাজা নিয়ে অপেক্ষা করতে আছে এমন একটা এলাকা যে এলাকার জানাজা পড়ার মতো কেউ নাই আল্লাহর বান্দা যখন টুপি এবং একটা সাইকেল নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে যখন অফিসের দিক রওনা দিতে দিতে ওই জায়গা পর্যন্ত গেছে যাওয়ার পর এলাকার মানুষ মিলে তাকে আল্লাহর বান্দাকে অনুরোধ বিনোদ করেছে যে বান্দা আমাদের এখানে একটা জানাজা পড়ানোর মতো কোনো মানুষ না একজন মানুষ মৃত্যুবরণ করেছে আপনি যদি একটু দয়া করে জানাটা পড়ায় কাপন দাপন সেরে যদি একটু অফিসে যাইতেন আমাদের পক্ষে বড় ভালো হইতো আল্লাহর বান্দা যখন অনুরোধ বিনোদ করেছে এটা একদম মানবিক একটা কাজ আল্লাহর বান্দা চাকরির তোয়াক্তাক না করে অফিস আদালতে জব দেওয়ার তা মন মনের সাথে নিয়েই আল্লাহর বান্দা জানাজা পড়ার জন্য চলে গেল গ্রামের ভিতরে জানাজা পড়াইয়া আল্লাহর বান্দার নিজে হাতে তারে কাফন দাপন সারছে সেরে আল্লাহর বান্দা অফিসে চলে গেছে অফিসে যাওয়ার পরে আল্লাহর বান্দার পকেটের ভিতরে কিছু জরুরি কাগজপত্র ছিল কিছু মানে তথ্য কিছু রিপোর্ট তার পকেটের ভিতরে ছিল হঠাৎ করে পকেটের ভিতরে হাত দিয়ে দেখে আল্লাহর বান্দার কাগজপত্র নাই বান্দার মাথার ভিতরে পেরেশান হয়ে গেল হায় রে হায় আমার চাকরি বুঝি আজকে থাকবে না আমার চাকরি বড় সমস্যা হয়ে যাবে আমি যে তথ্যপত্র এই উপতথ্য যদি না দিতে পারি রিপোর্টগুলো না দিতে পারি আমার চাকরি চলবে না আর চাকরি যদি না চলে আমার বউ বাল বাচ্চা মেয়ে ছেলে কি খাবে আমার টেনশন ধরে গেছে আল্লাহর বান্দার একটা পর্যায়ে আল্লাহর বান্দা অনেক পেরেশান হয়ে গেল চিন্তা করতেছে আমি অফিসারের কাছে কি জবাব দেব এই চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার জেহনের ভিতর ঢেলে দিল দেখো তো দেখি তোমার তুমি যে এলাকায় গিয়েছিলে ওই এলাকায় একটু দূরে যাও সেখানে যাওয়ার পর একটু খোঁজো তালাশ করো সেখানে হয়তো বা কাগজপাতি পড়ে যাইতে পারে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ওই এলাকার ভিতরে দৌড়াইছে যাওয়ার পরে একাল মানুষকে ডাকছে ডাকার পরে বলছে ভাই যান এই এলাকার ভিতরে আমার পকেটের ভিতরে কাগজ ছিল রিপোর্ট ছিল কোনো জায়গায় পাওয়া গেছে কিনা একটু জানতে চাই আল্লাহর বান্দারা বলছে না না কোনো জায়গায় পাওয়া যায় না কোনো জায়গায় তো পাওয়া যায় নাই হইতে পারে যখন আপনি লাশকে যখন আপনি কাফনের জন্য কবরে নামছিলেন কবরে রাখার পরে আপনি যখন সুন্দর করে কাফন করার জন্য দাফন করার জন্য যখন উপর হয়েছিলেন হয়তো বা আপনার উপর পকর থেকে গড়ায় আসে কাগজগুলো হয়তো কবরের মধ্যেই পড়ে গেছে আল্লাহর বান্দা এবার হায়রান পেরেশান হয়ে গেল এইবার চিন্তা করতেছি কি কি করা যায় কি করা যায় এদিকে আমার চাকরি ঠেকাইতে হবে আর সবে মাত্রই তো আমি দাফন করে গেছি কবর খুললে কোনো অসুবিধা হবে না এলাকার মাতব্বরকে ডেকে বলল ভাই যান আমি একটু কবর খুঁড়তে চাই আমার চাকরি বাঁচাইতে হবে আমার কাগজপত্র হয়তো বা কবরের ভিতরেই চলে গেছে এই বলে কিছু মাতব্বরকে নিয়ে পরামর্শ করলো উনি বলল ভাই আপনি ভালো জানেন কবর খনন করা যাবে কি যাবে না আল্লাহর বান্দা বলছেন চলেন আমার সাথে কিছু লোক আল্লাহর বান্দার সাথে নিয়ে চলে গেল কবরস্থানে যাওয়ার পরে কবর খনন করলো কবর খনন করার পরেই আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার মারছে জোরে কর না আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দেন না আল্লাহু আকবার দেখায় দেখে দুই ঘন্টা আড়াই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টার ব্যবধানে আল্লাহর বান্দার কবর সুন্দর করে কাফন দাফন সারছে কাফন আর তার দেখা যায় না শুধু কাফনের উপরে ফুল আর ফুল ছিটানো হয়েছে আল্লাহু আকবার এবার আল্লাহর বান্দা তাকায়া দেখে তার কাগজগুলো কাগজপত্রগুলো সুন্দর করে মাইয়াতের শিওরে রাখা হয়েছে আল্লাহর বান্দা কাগজগুলা তুলছে তোলার পরে আল্লাহর বান্দার এত সময় টেনশন ছিল চাকরি বাঁচাইবে সন্তানদের কি খাওয়াইবে কিন্তু যখন এই মর্দা লাশের উপরে
কাফরের উপরে যখন সুন্দর সুন্দর তাজা ফুল ছিটানো দেখছি, অর্থাৎ ওই বান্দার আর বুঝতে বাকি নাই, এই বান্দাটা আল্লাহর মেহমান হয়ে গেছে, এই বান্দাটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। কেমনে দামি হইল? এই কবরটা যদি সেনা হইয়া আমি হইতাম, আমার হইতো বা এই লাশটা সেনা যদি আমি হইতাম তাহলে আমার ভাগ্যটা বড় ভালো হয়ে যাইত। আল্লাহর বান্দা চাকরির টেনশন বাদ দিয়ে এখন কবরে যাওয়ার টেনশন দান ধরে গেছে, কবর সুন্দর কেমন হবে, আমি যদি কবরের মেহমান হইয়া কবরে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যদি আসামি হইয়া যাই আমার বাসার কোনো পায় থাকবে না। এইভাবে আল্লাহর বান্দা তার বাসার ভিতরে চলে গেছেন, পর্দার আড়াল থেকে বাসার ভিতরে সালাম দিয়ে দিল, দিয়া বলতেছেন বল তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমি জানতে চাই তোমার স্বামী কি এমন আমল করত যার কারণে তার কবরটা ফুলে ফুলসজ্জায় সুন্দর সুসজ্জিত হলো, কারণটা একটু জানতে চাই। ভিতর থেকে তার ওয়াইফ তার স্বামী এবার তার স্ত্রী এবার ডাক দেয়, ভাই যান, আমার জানা মতে আমার একজন স্বামী ছিল ধত দরিদ্র মানুষ, গরিব মানুষ, সকালবেলা মাঠ বাসায় থেকে বাইর হয়ে মাঠের দিক যাইতো, সন্ধ্যাবেলা ফিরে আসতো, পাঁচ ওয়াক্ত নামাজ কোনো হালে পড়ত, তাকে এষ্টা কোনো আমল আমি করতে দেখি নাই। কিন্তু একটা কথা আমার মনে পড়ে, আমার ঘরে কোনো দামি ফার্নিচার নাই, আমার বাড়ির কোনো দামি দামি আসবাবপত্র নাই, কিন্তু আমার ঘরের ভিতরে একটা কোরআনের কপি আছে, অনেক পুরাতন কপি কোরআন। আমার স্বামী মূর্খ মানুষ ছিল, কোরআন পড়তে পারত না, কিন্তু প্রতিদিন ফজরের পরে এবং ঘুমানোর আগে আমার স্বামী কোরআনটা খুলে একবার বুকে ঠেকাইত, একবার মুখে ঠেকাইত, একবার কপালে ঠেকাইত, একবার খুলে খুলে আল্লাহর বান্দা লাইন লাইন হাত লাগাইয়া দিত, আর বলতো আল্লাহ তুমি আমাকে মূর্খ বানায়ছ, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআন সত্য, তুমি যা বলেছ সব সত্য। এইভাবে আল্লাহর বান্দা কোরআনের লাইনে 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 লাগানে হাত লাগাইয়া লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুদরতিভাবে দরখাস্ত দিত, আর বলতো আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার কোরআন প্রেমিক আমি, কিন্তু আমি কোরআন পড়তে পারি না, তোমার কালাম সত্য, তোমার কালাম সত্য। এই বলে বলে আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় ফেলায় আক্রান্ত, এখনো কোরআনের পৃষ্ঠার ভিতরে আমার স্বামীর চোখের পানির দাগ এখনো দৃশ্যমান। আল্লাহর বান্দা এবার পুলিশ অফিসার ডাক দে, বলে বল আমার আর বুঝতে বাকি নাই, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেমন, আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও তেমন দামি, আল্লাহর কালামকে মহব্বত করার কারণে হয়তোবা আল্লাহ তোমার স্বামীকে বড়ই মহব্বত করে জান্নাতি মেহমান বানায় দিয়েছে। এই কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন যদি কেউ বহন করে নিয়ে যায় সব হবে, কি হবে জোরে কন, কি হবে? কোরআন যদি কেউ তাকায়া দেখে সব হবে, কোরআন কেউ কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করলে সব হবে। এই জন্য ভাই অদস্ত বুজুর্গ ও হাতিন এলাকার ভাই বোন, আমি আপনাদের কাছে বলতে চাই, হাতে দড়ি পায়ে পড়ে যা কবরস্থ হয়ে গেছে, তারা বুঝতে সেই মাদ্রাসার কত দাম, একজন তলবেলেমের কত দান, কত দাম আমরা বুঝতেছি না, আমরা আমার দুনিয়ার এই রং তামাশা নিয়ে ব্যস্ত আছি, একজন তলবেলেম একজন কোরআনওয়ালার যে একজন আলেমের কত দাম এটা আমরা বুঝতে পারছি না। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলুল আলেমি আলাল আবেদিকে ফজলি আলা আদনাকুম, আমার আলেম আমার 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 জামানার একজন উম্মত, আমি আমি যেমন নবী আমার সাহাবিদের মাঝে আমার মর্যাদা যেমন, আমার উম্মতের মাঝে আলেমের মর্যাদা তার চেয়েও তেমন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে
কাছে বলতে চাই এলেম আর আলেম গড়ার কারখানা হলো মাদ্রাসা। এইভাবে মাদ্রাসা কায়েম করে গেছেন আপনাদের মুরব্বিরা, মাদ্রাসায় সহযোগিতা করতেছেন। এই মাদ্রাসায় সহযোগিতা করবেন দুইভাবে, একটা হলো ছাত্র দিয়ে, দুই নম্বর হলো আর্থিক সহযোগিতা করে। আর্থিক সহযোগিতাও করতে যদি না পারেন, ছাত্র যদি না দিতে পারেন, তাহলে তো দোয়া তো করতে পারবেন, পারেন কি পারবেন না? পারা যাবে না? জোরে বলেন, দোয়া করলে কি আপনার লস হবে? লস হবে? জোরে কর, লস হবে? যদি আপনি আপনার দোয়া কবুল করাইতে চান যে আমার অমুক দোয়াটা কবুল হোক, তাহলে আপনি অন্যের জন্য দোয়া করবেন, পারবেন তো? জোরে বলেন, পারা যাবে? ইনশা অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো, আল্লাহ এই মসজিদখানা কবুল করো, এই মাদ্রাসার সকল তলবেলেমকে কবুল করো। যদি দোয়া করেন, আল্লাহর ফেরেশতা বল্লাকা মিসদুকা, হে আল্লাহ তুমি এই বান্দাকে তার মতো করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ আসমে ইলমে দিন হায় তলাবা হায় বুলবুল, মাদ্রাসার তলবেলেম ভমরার মতো, আর এলেম হলো মধু, এলেম হলো মধু। এই মাদ্রাসায় যারা তলবেলেম আছে এদের দাম বড় বহুত বড় দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানরা এদের ইজ্জত করবেন, দেখেন না প্রেমিক লাইলি আর মজনুর ঘটনা আপনারা শুনেছেন অনেকবার, শুনেছি কি শোনেন নাই? হ্যাঁ, লাইলি মজনুর ওয়াজ আমার শায়খ মুর্শিদ আল্লামা রাসূল বরি রহমাতুল্লাহর সুন্দর সুন্দর আলোচনা শুনেছেন, আমি সেখান থেকে কাট সাট করে একটা কথা আজকে স্মরণ করাই দেব ভাই। লাইলির বাড়ির কুকুর যেমন লাইলির, লাইলি মজনু আর লাইলির ভিতরে এটার ভালোবাসার সম্পর্ক ছিল। লাইলি আর মজনু, মজনু একবার রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে হঠাৎ করে একটা কুকুর দেখতে পায়। কুকুর দেখে আল্লাহর বান্দা ওই কুকুরের পায়ের ভিতরে চুমা লাগায় দেয়, কুকুরের পায়ের ভিতরে চুমা লাগায় দেয়। আল্লাহর বান্দা এবার বলতেছেন, মজনুন তুমি সত্যিকারে কায়, মজনুনের নাম ছিল হলো কায়েস, এই কায়েস তুমি সত্যি পাগল হয়ে গেছো, তুমি কুকুরের পায়ে চুমা লাগাই দিলে কেন, কারণটা কি? এবার বলতেছে, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, তোমরা পাগল। তোমরা কি জানো এই কুকুরটা কার বাড়ির কুকুর? এই কুকুরটা হলো আমার প্রেমিক লাইলির বাড়ি, আমার প্রেমিকা লাইলির বাড়ির একটা কুকুর। আমার প্রেমিক যেখানে পা রাখে এই কুকুরটাও সেই জায়গায় পা রাখে। আমার এই এই জন্যেই আমি ওই কুকুরের পায়ের ভিতরেই আমার লাইলিকে খুঁজে পেয়েছি। হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে শিবলি রহমাতুল্লাহ আলাই ছিলেন পাগল ছাগল ভেসে থাকতেন, শান শওকত ছিল না, কিন্তু বহুত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায়, আমি 80 দশকের কথা বলতেছি, রাস্তা দিয়ে যদি একটা পাগল যাইতো আমাদের এলাকার ছেলেরা আগে ঢিল ছুটতো, ছুটতো না? কথা কয় না কেন? ছুটতো না? আমি আপনাদের কাছে বলতে চাই, শিবলি সাহেব শিবলি রওনা দিয়েছে পাগল ভেবে, এলাকার মানুষ তার গায়ের ভিতরে ঢেল ছুটতে শুরু করেছে। হঠাৎ করে একটা ইটের কোনা অথবা পাথরের কোনা শিবলি রহমাতুল্লাহ পায়ের গুসার কাছে লেগে গেছে, লেগে কেটে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর বান্দা বসে গেছে, বসে রক্ত গোলা মুছতেছেন। হঠাৎ করে পরিচিত একজন ব্যক্তি দেখতে পেয়েছে, শেখ শিবলি জমিনের ভিতরে বসে গেল এবং কি জানি পা দিয়ে মুছতেছেন। আল্লাহর বান্দা দৌড়ায় আসে, আসার পরে দেখতেছেন যে আল্লাহর বান্দার পায়ের ভিতরে রক্ত, আল্লাহর বান্দার পায়ের ভিতরে রক্ত প্রবাহিত, আল্লাহর বান্দা মুছতেছেন, আর আল্লাহর বান্দা জমিনের ভিতরে ব্যতীত হয়ে বসে পড়েছে। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কি হয়েছে? দরবেশ আপনার কি হয়েছে? কয়, এই যে এলাকার ছেলেরা, দুষ্টু ছেলেরা আমার গায়ের ঢেল ছুঁড়ে মেরেছে, একটা ঢিল এসে আমার গায়ের ভিতরে আঘাত করে রক্ত প্রবাহিত হচ্ছে। রক্ত যখন প্রবাহিত হচ্ছে, আল্লাহর বান্দার রক্তের দিক তাকায়া দেখেন যেই শায়খ শিবলি রহমাতুল্লাহ পায়ের থেকে যে রক্ত জমিনের ভিতরে পড়ে, জমিনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে স্বর্ণালী কালারের আল্লাহ লেখাটা দেখা যায়।
শায়খ শিবলি রহমাতুল্লাহ যখন আল্লাহ নামটা যখন দেখতে পেলেন, তার একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এ শায়খ শিবলি আজকে তোমার গোমর আমি ফাঁস করে দিব, হয় আমার কাছে বলতে হবে কেন এই ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো, নইলে আমি জনগণের কাছে বলে দিব। শায়খ শিবলি এবার হাত ধরে, তার হাত জোড় করে ধরতেছেন, বলতেছেন, ভাই আমি বেঁচে থাকতে কোনোদিন আমার এই কথাটা তুমি ফাঁস করবা না, আমি বলতে পারি কেন এই কাহিনীটা হয়, আমি বলে দিব তোমাকে। কয় বলো, আল্লাহর বান্দা বলতেছেন, আমার মাওলার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, মাওলার সঙ্গে আমার একটা গভীর ভালোবাসা আছে, আমার মাওলাই কারিম কে আমি এত বড় ভালোবাসি, আমার পকেটের ভিতরে কি তুমি মিষ্টি রাখি, আমি রাস্তা দিয়ে যাই, যার মুখে আমি মাওলার নামটা পাই তাকেই আমি তার তাকে মিষ্টি খাওয়ায়া তার ফুটে দুটা চুমা লাগায়া দেই। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। কারণটা কি? আমার মালিক হলো আল্লাহ, যারে আমার হৃদয় দিয়ে ভালোবাসি, যারে আমি আমার জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, ওই মাশুকের নাম যার জবান দিয়ে বাইর হয় তারে আমি মিষ্টি খাওয়ায় দেই এবং তার ঠোঁটে আমি একটা চুমা লাগায় দেই, মহব্বত করি, ভালোবাসি। এই আমলটা করতে করতে একটা পর্যায়ে আল্লাহ আমার এই নিয়ামত দান করেছে। চিৎকার দিয়ে বলেন না, মারহাবা।